ভরতপুর থানার আঙ্গারপুরের কুয়ে নদীর বন্যায় তলিয়ে যাওয়ার পর ছয় দিন পেরিয়ে গেল, খোঁজ মিলল না ভরতপুর থানার সুইজগ্রামে নিখোঁজ পিয়ারা শেখের। ছয় দিনে নিখোঁজের পরিবারের উনুনও চলেনি, প্রতিবেশীদের দিয়ে যাওয়া খাবার খেয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধের নিখোঁজের পর পুলিশ ও প্রশাসন খোঁজ নেয়নি বলেও দাবি পরিবারের। যদিও রবিবার গ্রামের মানুষ নদীতে নেমে পেয়ারা খোঁজ চালালেন। প্রসঙ্গত গত মঙ্গলবার কুয়ে নদীর কাছে নিখোঁজ হয়ে যান ইটভাটা শ্রমিক। কুয়ে নদীর ব্রিজ লাগোয়া রয়েছে ওই ইটভাটা, সেখানে ওই দিন ভাটার অফিস ঘর বন্ধ করে বাড়ি ফেরার পথে কুয়ে নদীতে তলিয়ে যান। এরপর স্থানীয় ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পরপর দুই দিন ধরে কুয়ে নদীতে তল্লাশি চালানো হয়। নামান হয় বিপর্যস্ত মোকাবিলা দপ্তরের কর্মী ও যুবরী। কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং জানান, কুয়ে নদীতে বৃদ্ধে তলিয়ে যাওয়ার পর আমরা সব ধরনের চেষ্টা চালিয়েছি, যদি রবিবার পর্যন্ত দেহ মেলেনি। এদিকে শনিবার রাতে গিয়ে দেখা গেল পিয়ারা শেখের বাড়িতে একটি মাত্র বৈদ্যুতিক আলো জ্বলছে। সেই আলোর নিচে বসে রয়েছে নিখোঁজ বৃদ্ধের স্ত্রী রসুলা বেবি, সঙ্গে রয়েছে কয়েকজন প্রতিবেশীর বাচ্চা। রসুলা বলেন, আমার কাছে 20 টাকা ছিল। মঙ্গলবার সকালে স্বামীকে ঘরে থাকা সেই 20 টাকা হাতে দিয়েছিলাম। এরপর আর স্বামী বাড়ি ফিরল না, বেঁচে আছে বলে মনেও হয় না। বাড়িতে উনুন জ্বালানোর মতো কিছুই নেই, প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পেলাম না, এমনকি কোনো নেতা থেকে পুলিশ প্রশাসনের লোকজন খোঁজ নিতেও আসেনি। যদিও ওই বৃদ্ধের 5 ছেলে রয়েছে, তবে প্রত্যেকেই তারা দিনমজুরের কাজ করেন। এদিকে এদিন গ্রামের একাংশ দুপুরের দিকে গিয়ে প্রতিদিন নদীতে গিয়ে তল্লাশি চালান পাড়ার যুবকরা পিয়ারা শেখের খোঁজে। প্রায় 3 ঘন্টা ধরে তল্লাশি চালালেও খালি হাতে গ্রামে ফিরতে হয়েছে তাদের, গ্রাম জুড়ে শোকের ছায়া। আজ 6 দিন হচ্ছে আমার শ্বশুর মারা গেছে, এখনো পর্যন্ত 6 দিন থেকে কোনো লাশ পাওয়া যায়নি। তা এখনো পর্যন্ত সেই মানুষটাকে আমাদের 5-5টা ভাই মিলে খুঁজে বেড়াইছে। আমার স্বামী আছে, 4টে ভাসুর আছে, না কোনো পুলিশও সাহায্য করেনি, কোনো ব্লক থেকেও সাহায্য করেনি, কোনো পঞ্চায়েত থেকেও সাহায্য করেনি, কোনো খোঁজ খবর নেয়নি। আমরা খেটে খাওয়া মানুষ 6 দিন থেকে ওই নদীর বাঁধে বাঁধে খুঁজে বেড়াইছে, বেটারা খুঁজে বেড়াইছে, এটার সব ছেলেগুলা খুঁজে বেড়াইছে, এখনো পাওয়া যায়নি। আমরা খেটে খাওয়া মানুষ, কোনো রকম করে আমরা সংসার চালাইছি। কষ্ট হয়েছে, মাঝে গজি বেড়াইছে, আমি পুলিশ প্রশাসন বা বুলাকের তরফ থেকে বা অঞ্চলের তরফ থেকে আপনারা কোনো কেউ দেখা করতে এসেছিল বা কোনো সাহায্য কথা বলেছে? কোনো সাহায্য আমাদেরকে কোনো দেখা করতে আসেনি। স্বাস্থ্য সংবাদ, স্বাস্থ্য সংবাদ, চিকিৎসা সংবাদ, আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ, সুস্থ শরীর সুস্থ মন, আনন্দে বাঁচুন সারা জীবন, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে। আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির, 120 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত। পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির, কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার। বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির। 5টা নয় 10টা নয়, মাত্র 1টি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে। বিশ্বাস করতে পারছেন না? ভরসা করে দেখুন। আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত। বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন। যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায়, আসুন আয়ুর্বেদ কুটিরে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত। চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন 9933-590-570 অথবা 7364-993-100 এই নম্বরে, কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে। আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার। আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিজস্ব বাসভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন
কান্দি লিচুতলা চেম্বারে 100% আয়ুর্বেদিক ঔষধ এবং ISO সার্টিফাইড। ভরসা রাখুন, সুস্থ থাকুন।